সমার কাছে ২৪টি ফুল ছিল, তা থেকে সমা খুশিকে ১৮টি ফুল দিয়ে দিল। তাহলে সমার কাছে কতগুলি ফুল রইল? সমার কাছে ২৪টি ফুল ছিল, তা থেকে সমা খুশিকে ১৮টি ফুল দিয়ে দিল। তাহলে বলো, সমা যদি খুশিকে ফুল দিয়ে দেয় তাহলে বাড়বে না কমবে? তাহলে কি করবো? বলো কিসের ঘর? কাঠি। তাহলে বলো ২৪ এ কয় বান্ডিল কয় কাঠি? দুই। কটা বান্ডিল নিয়েছে আর কটা কাঠি নেবে? চারটা কাঠি আছে কি? দেখি দাও, চারটা কাঠি আছে। তুমি কতগুলো নেবে বলো দেখি? তুমি কতগুলো নেবে? ১৮টা। এখানে ১৮তে কয় বান্ডিল কয় কাঠি? এক বান্ডিল ৮ কাঠি। তাহলে তুমি কয় কাঠি নেবে? এবার সমা তোমাকে যদি দিয়ে দেয় খুশি, তাহলে সমার বাড়বে না কমবে? কমবে। সমা তোমার কাছে কয় কাঠি আছে? তাহলে সমার কাছে আছে ৪ কাঠি, আর খুশিকে দেবে কয় কাঠি? দিতে পারবে? তাহলে সমার কাছে কতগুলো ইয়ে থাকবে, ফুল থাকবে? সমার কাছে ৬টি ফুল রইল। এবার আমরা বিয়োগের খেলা খেলবো। খেলাটার নাম কি? সংখ্যা চক্র। দেখো, একটা গোল থাকবে এরকম, তার বাইরে একটা বড় গোল, ঠিক আছে? ভিতরের ঘরটার নাম হচ্ছে একক, আর বাইরের বড় ঘরটার নাম হচ্ছে দশক। আমরা ৯টা করে পাথর নেব, ছোট ছোট পাথর। এই পাথরগুলো আমরা এই ঘরের উপরে ফেলবো, দেখবো যে এককের ঘরে কটা পড়েছে। ধরে নাও যে এখানে ৪টে পড়লো, ঠিক আছে? আর বড় ঘরের ভিতরে কটা? ৫টা পড়লো, ঠিক আছে? তাহলে এককের ঘরে কত পেলাম আর দশকের ঘরে ৫। পাশে আমরা একক আর দশক লিখে নেব, ঠিক আছে? তাহলে দশকের ঘরে কত পেয়েছি আমরা? ৫। এককের ঘরে কত? ৪, তাই তো? একবার ফেলা হলো, আর একবার ফেলবো, ঠিক আছে? তখন ধরে নাও যে ভিতরে পড়ে গেছে ৬টা, তাহলে একক ঘরে ৬, আর দশকের ঘরে ধরে নাও যে ৩টে আছে, তাহলে দশকের ঘরে কত? ৩। তাহলে একজন কবার করে ফেললাম? ২বার করে। ২বার করে ফেলার পর এইভাবে করে ঘরে বসাবো, বসিয়ে নিয়ে আমরা কী করবো? বিয়োগ করবো। এইভাবে আমরা খেলাটাকে খেলবো।